আসসালামু আলাইকুম, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছো। তো আজ আমি ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব এবং আমাদের নতুন পদ্ধতির যে লেসনগুলো রয়েছে আমরা সেই নতুন পদ্ধতির লেসনগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো যারা আমাদের ইউটিউব চ্যানেল টেকনিক ইজি এডুকেশনে নিয়মিত ক্লাস করে থাকো তারা ইতোমধ্যেই আমাদের ষষ্ঠ শ্রেণীর দুটি ক্লাস করে ফেলেছো, অর্থাৎ দুটা ক্লাস সম্পর্কে ধারণা পেয়ে গেছো। আজকে আমাদের পরবর্তী ক্লাসটাতে আমাদের ক্লাসটার বিষয় থাকবে আমাদের আত্মপরিচয়ের আমি কে। আমাদের টপিকটা যদি আমরা বলি তাহলে সেখানে আমরা দেখব যে আমি কে, অর্থাৎ আমাকে যদি প্রশ্ন করা হয় আমি কে, আমি কে সে বিষয়টা নিয়ে। আলোচনায় যাওয়ার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এর আগের কথা আগের ক্লাসেও বলেছিলাম, কারণ আমরা বিষয়গুলো তোমাদের সামনে ভালো মতো তুলে ধরতে চাচ্ছি যে আমরা পড়াশোনাটা কীভাবে করব। আমি কিন্তু এর আগের ক্লাসে, যারা ক্লাসটা দেখে এসেছো তারা জানো যে আগের ক্লাসে বলেছিলাম যে আমাদের পড়ার ক্ষেত্রে এখন ওই মুখস্থ করে অ্যান্সার করার বিষয়টা কিন্তু আর তেমনটা নেই। আমরা সকলে মিলিত হয়ে একসাথে পড়াশোনা করব, জানবো, শিখব, উপস্থাপন করব। অর্থাৎ আমি পড়াশোনা আমি ও সবার সাথে একসাথে মিলে পড়াশোনা করলাম না, মুখস্থ করে ফেললাম, বিষয়টা এখন এইরকম পর্যায়ে নেই। আমাদের চারপাশ থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারবো। এখানে আমাদের পাঠ্যপুস্তকে বিভিন্ন নির্দেশনা দেওয়া থাকবে, শিক্ষকরা তোমাদেরকে পরামর্শ দিবে যে কাজটা এইভাবে করতে হবে, এইভাবে করো, তোমরা নিজেরা সেই কাজটা সম্পন্ন করে তোমাদের শিখন কার্যক্রমটাকে পরিপূর্ণ করবা। অর্থাৎ এটা ছবি অঙ্কন করে হতে পারে, এটা গানের মাধ্যমে হতে পারে, এটা চারপাশ ঘুরে বেরিয়ে হতে পারে, একে অপরের সাথে আলাপ আলোচনা করে হতে পারে, সেই বিষয়গুলো। তোমাদের আজকের ক্লাসে আমাদের পরিচয় পর্বে থাকতেছে আমি কে। আমাদের পাঠ্যবই অনুযায়ী আমাদের রুমা বলে একটা চরিত্র রয়েছে, আমরা সেই রুমার বিষয়টা দেখব যে রুমার পরিচয় সব, রুমা কীভাবে তার পরিচয়টাকে উপস্থাপন করছে। এখানে আমরা নিজেদের পরিচয় দিতে যে কী কী বিষয়গুলোকে উপস্থাপন করি, একটা কথা আমি প্রথমেই বলেছিলাম যে আমরা ষষ্ঠ শ্রেণী দিয়ে না, আমরা পড়াশোনা শেষ করার পর গিয়েও যদি আমাদেরকে বলা যায় যে তোমার পরিচয় বলো, আমরা আমাদের পরিচয় বলতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি, আমরা বলতে পারি না, আমরা বাধাপ্রাপ্ত হই। কোনটা রেখে কোনটা বলবো, কী বলবো, কী বলা যাবে না, কী বলা যাবে, এগুলো নিয়ে কিন্তু আমরা চিন্তায় পড়ে যাই। ঠিক আছে, তো এই যে চিন্তায় পড়ে অনেক সময় দেখা যায় যে সামনে বোর্ডের সামনে অনেকে বসে থাকে, আমরা দেখা যাচ্ছে যে কথা বলতে না পেরে ঘেমে যাচ্ছি, আমি আমার নিজের নাম বলতে যেয়ে বাবার নাম বলে ফেলতেছি, এরকম অহরহ ঘটনা ঘটেছে। কেন ঘটেছে? ওই যে আমরা পড়ে আসছি কিন্তু কখনো আমরা চিন্তা করি নাই, চিন্তা না করে শুধুমাত্র প্রশ্ন পড়ে মুখস্থ করে করে চলে আসছি, এই কারণে এই ঘটনাগুলো ঘটে। তো যাতে তোমরা এই ধরনের সমস্যার সম্মুখীন না হও, তোমরা যাতে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে ওঠো, এই প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে তোলার জন্যই কিন্তু এই সকল কার্যক্রমগুলো চালু করা হয়েছে এবং আমাদের মানে পাঠ্যের ক্ষেত্রে একটু ব্যতিক্রমতা নিয়ে আসা হয়েছে। তো আমরা আজকের ক্লাসে রুমার পরিচয়ের শখ আমরা দেখব এবং এই রুমার পরিচয়ের শখ দেখার মাধ্যমে আমরা আমাদের নিজেদের একটা পরিচয়ের শখ কিন্তু সম্পন্ন করব। শুধুমাত্র রুমার পরিচয়ের শখ দেখে রাখলেই হবে না, আমাকে নিজেদের পরিচয় শখ বের করতে হবে। এর আগে আমরা কাঠভিত্তিক বিভিন্ন পরিচয় পর্বের মাধ্যমে একে অপরকে চিনে ফেলেছি, একে অপরকে জেনে ফেলেছি। এবার আমরা দেখব যে রুমা সে কিভাবে তার মতামতগুলোকে উপস্থাপন করছে এবং আমরাও ঠিক রুমার মতো করে, বা আমরা যদি পারি রুমার সে আরও কোনো কিছু বাড়িয়ে বলতে সেটাও কিন্তু আমরা বলতে পারবো। যে এমনটা না যে রুমা এই কথা বলছে, রুমা এই কথার পর এই কথা বলছে, আমাকে রুমার মতো এই কথা বলতে হবে, বিষয়টা মোটেও তেমন না। বিষয়টা হচ্ছে কি, আমি আমার মতামতটাকে উপস্থাপন করব। আমরা এখানে রুমার যে মতামত, এখন আমাদের ক্লাসের আমাদের পাঠ্যবই অনুযায়ী যদি বলি, ক্লাসের খুশিয়াপা বললেন যে এখন আমরা একজন ইন্ডিভিজুয়ালি দেখব যে সে কি তার কিভাবে তার আত্মপরিচয় দেয়, অর্থাৎ আমি কে, কে আমি, আমি এখানে দাঁড়িয়ে আছি আমি কে। কারণ আমি যদি আমার সম্পর্কে বলি যে আমি কে, তাহলে আমার কোন কোন দিকগুলো আমাকে বলতে হবে, কোন দিকগুলো আমি বলবো, সেই বিষয়গুলো। তো দেখো এখানে প্রথমে কি বলছে, রুমানা একজন কে, মেয়ে, তার পুরো নাম হচ্ছে রুমানা। তাহলে রুমানা কি একজন, রুমানা হচ্ছে মেয়ে। আচ্ছা, রুমানা কি করতে ভালোবাসে, বেড়াতে ভালোবাসে। এখন তোমার যদি বেড়াতে ভালো লাগে তাহলে তুমি বেড়াতে ভালোবাসে দিবে। এখন এখন কারো যদি ঘুমাতে ভালো লাগে, ঘুমাতে যদি ভালোবাসে, সে জোর করে কি বেড়াতে ভালোবাসে উপস্থাপন করবে তার পরিচয়? তো সে সারাদিন মনে করো ঘুমায় বা সারাদিন অন্য কোনো কাজ করে, সে লিখে দিল যে আমার বেড়াতে ভালোবাসে, বেড়াতে ভালো লাগে, তাহলে এটা হবে না। যেমন একটা ছোট্ট কথা বলি যে আমরা যখন ছোটোবেলা আমাদের ফিউচার প্ল্যান অফ লাইফ বা এইম ইন লাইফ বা আমার জীবনের লক্ষ্য এরকম রচনা পড়তাম, বুঝতে পারছো? তো এই রচনা পড়ার সময় যে কাজগুলো করতাম, এখনও বিষয়গুলো ভাবলে মজা লাগে বা হাসি লাগে, যে সবাই আমরা পড়তাম যে আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব।
তো স্যার আমাদের ক্লাসে পড়াচ্ছে, স্যার ক্লাসে পড়াতে যে বলতেছে, এই তোরা তো সবাই লিখতে দিছে, আমাদের রচনাটা লিখতে দিছে যে ফিউচার প্ল্যান অফ লাইফ বা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি বা আমার জীবনের লক্ষ্য কি, এরকম একটা রচনা লিখতে দিছে। তো আমরা সবাই লিখছি যে আমরা ডাক্তার হব। স্যার বলতেছি তোরা যদি সবাই ডাক্তার হোস তাহলে অন্য কাজগুলো করবে কে? এক ডাক্তার দিয়ে কি দেশ চলবে? এক ডাক্তার দিয়ে তো দেশ চলবে না। তাহলে আমরা কেন সবাই ডাক্তার হব লিখছি? কারণ ওই যে আমার মনের মধ্যে ধারণাই যে আমি পড়ছি বইতে, আমার দেয়া ছিল বইতে, বইয়ের রাইটার যিনি লিখে বইটা প্রকাশ করছেন তার হয়তো ওই প্রফেশনটা ভালো লাগছেন, তিনি লিখছেন যে আমি ডাক্তার হব, আমি সায়েন্স, আমি নবম দশম শ্রেণীতে সায়েন্স নিব, এরপরে আমি সায়েন্স ভালো করে পড়াশোনা করব, প্রথম দিক থেকে আমি ভালো রেজাল্ট করে আমি ইন্টারমিডিয়েট উত্তীর্ণ হব, তারপরে আমি মেডিকেল ভর্তির জন্য প্রিপারেশান নিব, ডাক্তার হব, আমি জনগণের সেবা করব, আমার এলাকার মানুষজন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত, তারা চিকিৎসা সেবা পায়নি, বা আমার এই ব্যক্তি চিকিৎসার অভাবে মারা গেছে, তারপর আমাকে এই চিকিৎসক হওয়ার দিকে আকৃষ্ট করেছে, এই যে মনে করো নানান কাহিনী যা ঘুরে ফিরে দেখা যায় সব একই কথা লিখতেছে, তার মানে সবাই ডাক্তার। তো এই কারণে বলতেছি যে ও বেড়াতে ভালোবাসে, জন্য তুমিও যে বেড়াতে ভালোবাসো বিষয়টা যে এমনই হতে হবে এমনটা না। তুমি যদি ঘুমাইতে ভালোবাসো, যদিও বেশি ঘুমানো স্বাস্থ্যের জন্য খারাপ, ঘুমানো দরকার, পর্যাপ্ত পরিমাণে ঘুম একজন সুস্থ মানুষের জন্য দরকার, তবে বেশি ঘুমানো যে স্বাস্থ্যের জন্য খারাপ সেটা আমাদেরকে মাথায় রেখে দেখতে হবে। ঘুমাতে ভালোবাসলে আমি অবশ্যই লিখবো ঘুমাতে ভালোবাসি, আমি খেতে ভালোবাসি, আমার খেতে ভালো লাগে, খাওয়ার কথা শুনলে আমার মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে, অন্য কোনো কিছু ওইখান থেকে ডিলিট হয়ে যায়, তার মানে কি আমি খেতে ভালোবাসি, তাহলে যেটা আমি ভালোবাসি যেটা আমি পছন্দ করি আমি সেটা লিখবো। তারপর লিখছে দুই বোনের মধ্যে বড় জন আমি। তুমি তোমার জায়গা থেকে দেখো, তুমি তুমি একা কিনা, তোমার বাবা মার একক সন্তান কিনা, বা তোমার বাবা মার আরও আগে বা পরে, তোমার আগে বা পরে কোনো সন্তান আছে কিনা, সেভাবে তুমি উপস্থাপন করতে পারো। এরপর দেখো গান গায় ভালো, রুমানা কি করতে পারে? গান গায় ভালো। তো রুমানা গান গাইতে পারে ভালো, তুমি নিজেও গান গাইতে ভালো, ভালো গান গাইতে পারো, তুমি নাচ ভালো ভালো নাচতে পারো, আবৃত্তি করতে পারো, নাটক করতে পারো, অভিনয় করতে পারো, যেটা তোমার ভালো লাগে, তুমি তোমার সেই ভালো লাগাটাকে তুমি তোমার শখে বা তোমার পরিচয় মানে আমিকে পরিচয় উপস্থাপন করতে পারো। আবৃত্তি করা, আবৃত্তি করা অর্থাৎ আবৃত্তি করা মানে কি? কবিতা পাঠ করা, সুন্দর করে আবৃত্তি করতে পারে, তো এই আবৃত্তি করার কথা বলা হয়েছে। আচার ভালোবাসে, তো যেহেতু রুমানা মেয়ে, মেয়েরা একটু আচার ভালোবাসে, এটা স্বাভাবিক ব্যাপার, তাই বলে যে আমি এখন ওই আচার ভালোবাসে দিব সেটাই না, আমি তো আইসক্রিমও ভালো লাগতে পারে আমার, আমি আইসক্রিম, আমার ফুচকা ভালো লাগে, আমি ফুচকার কথা বলবো। হ্যাঁ, এই যে যার যেটা ভালো লাগে আমরা কি করব সেভাবে আমরা এখানে বসাবো। আবার দেখো বসে মাকে রান্নার কাজে সাহায্য করে, রুমানা কি করে? মাকে রান্নার কাজে সাহায্য করে। এখন আবার একটা যদি এখানে আমরা মেয়ে লিখছি, এখন এখানে যদি ছেলে ক্যারেক্টার হয় সে তখন আবার বলবে যে আমার মাকে সাহায্য করতে করি বা মাকে রান্নার কাজে সাহায্য করি, এটা কথাটা লেখা যাবে না। হ্যাঁ, তুমি যদি সেই কাজটা করো, একটা ছেলে মানুষ যে তার মাকে সাহায্য করতে পারে না রান্নার কাজে বিষয়টা তো এমন না, একটা ছেলে মানুষ তো তার রান্নার কাজে মাকে সাহায্য করতেই পারে, তো সেক্ষেত্রে কিন্তু তুমি লিখতেই পারো যে আমি মাকে রান্নার কাজে সাহায্য করি, বা আমি বাবাকে বাবার বিভিন্ন ব্যবসার কাজে বাবাকে সাহায্য করি, আমি আমার বাবার জমিতে কাজ করে, আমি প্রতিদিন দুপুরবেলা স্কুল থেকে এসে আমি বাবার জন্য খাবার নিয়ে জমিতে যাই, ভাই যে যে প্রফেশনে যে যে জায়গায় আছে প্রত্যেকটা জায়গা থেকে আমি যে কাজটা করতেছি সেই কাজটা লিখবো। কারণ আমরা তো বলছি যে আমার পরিচয়টা কি, সেই পরিচয়টা স্পষ্ট, কারণ আমার পরিচয় যদি আমি ভুল তথ্য দিই তাহলে মানুষজন আমাকে ভুলভাবে জানবে, আমি ভুলভাবে মানুষজনের কাছে মানে উপস্থাপিত হব, সুতরাং অবশ্যই আমার পরিচয় দেওয়ার ক্ষেত্রে আমার যে দিকটা সেটা অবশ্যই সঠিকভাবে এখানে উপস্থাপন করব। এবার বলছে সুকুমার রায় প্রিয় লেখক, রুমানার প্রিয় লেখককে সুকুমার রায়, আমার প্রিয় লেখককে, তোমার প্রিয় লেখক হুমায়ুন আহমেদ হতে পারে, তোমার প্রিয় লেখক রবীন্দ্রনাথ হতে পারে, তোমার প্রিয় লেখক কাজী নজরুল ইসলাম হতে পারে, যেই হোক না কেন তুমি তার কথা লিখো, তাহলে আমরা জানতে পারবো যে আমি তুমি কোন ধরনের লেখা, কোন প্যাটার্নের লেখাগুলো তুমি পছন্দ করো। বাড়ি বরিশাল, থাকে চট্টগ্রাম, অর্থাৎ রুমানার বাড়ি বরিশালে, থাকে চট্টগ্রাম, এটা আমাদের ক্ষেত্রে দেখা যায় যে চাকরির সুবাদে বা অন্য বিভিন্ন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটা গ্রামের বাড়ি, যেটাকে আমরা দেখো একটা কথা বলে থাকি যে যে কেউ প্রশ্ন করলে যে প্রথমত বলে যে তুমি থাকো কোথায়, তো ধরো আমি বললাম যে আমি থাকি মিরপুর শেওড়াপাড়ায়, তখন আমাকে পাল্টা প্রশ্ন করে তোমার দেশের বাড়ি কোথায়, আসলে কিন্তু এখানে একটা প্রচলিত ভুল, দেশের বাড়ি, আর তাহলে আমি কি মিরপুর শেওড়াপাড়ায় থাকতেছি, এটা কি বিদেশের বাড়িতে থাকি? কিন্তু যে মানুষের একটা প্রচলিত একটা ধারণা যে যখনই আমি বলছি যে আমার বাসা হচ্ছে, আমার বাসা হচ্ছে মিরপুর শেওড়াপাড়া, তখন তারা আমাকে প্রশ্ন করছে যে তোমার দেশের বাড়ি কোথায়, তখন আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগে যে তাহলে কি আমি এখন বিদেশের বাড়িতে আসি, বিষয়টা এরকম হবে যে তোমার গ্রামের বাড়ি কোথায়, কিন্তু বলে দেয় যে দেশের বাড়ি কোথায়, তো আমরা তখন এটা নিয়ে কোনো রিয়েক্ট না করে আমরা বলে দিই যে আমার দেশের বাড়ি এই জায়গাটাতে, আমার দেশের বাড়ি বলে দিই। তো এই যে এটাই বলছে যে আমি যদি আমার দিক থেকে বলি, রুমানার দিক থেকে বলি, বাড়ি বরিশাল, থাকে চট্টগ্রাম, বাড়ি বরিশাল, থাকে চট্টগ্রাম, আমি আমারটা বললে আমি কি বলবো, বাড়ি নাটোর, থাকে ঢাকা,
এই যে বলে দিলাম, তো তোমার ক্ষেত্রে তুমি কি করবা, তোমার ক্ষেত্রে ঠিক একইভাবে তুমি কিন্তু তোমার পরিচয়টা উপস্থাপন করবা। বন্যপ্রাণী সংরক্ষণ ক্লাবের সদস্য, রুমানে বন্যপ্রাণী সংরক্ষণ করে, একটা ক্লাব আছে, ক্লাব গঠন করা হয়েছে, সেই ক্লাবের একজন সদস্য, অর্থাৎ বন্যপ্রাণীটাকে যাতে সংরক্ষণ করে রাখা যায়, যাদের যাতে ক্ষতি সাধিত না হয়, এই কাজগুলো কে করতেছে, রুমানা। ছুটি হলে নানা বাড়ি যায় ঢাকায়, অর্থাৎ ঢাকায় তার নানা বাড়ি আছে, সে ঢাকায় নানা বাড়ি যায়। যেমন আমার ছুটি হলে আমি কি করি, আমি বেড়াইতে যাই, আমি ঘুরতে যাই, আমি বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন সুন্দর সুন্দর জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে বেড়াতে যাই। তাহলে ছুটি হলে আমি কোথায় যাই, সেটা আমার কথা লিখলাম। রুমানা কোথায় যায়, রুমানা নানা বাড়ি যায়, নানা বাড়ি কোথায়, নানা বাড়ি ঢাকায়। তাহলে তুমি কোথায় যাও, তুমি কোথায় যাও, তুমি তোমার কথাটা লিখো, তুমি ছুটি হলে কি করো, কোথায় যাও, কোথায় বেড়াতে যাও, তোমার মা তোমাকে কোথায় নিয়ে যায়, তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যায়, সেটা উপস্থাপন করো। টিভিতে ডিসকোভারি দেখে, অর্থাৎ রুমানা টিভিতে ডিসকোভারি দেখে, ডিসকোভারিতে অনেক সুন্দর সুন্দর বন্যপ্রাণী, ডিসকোভারি দেখার পেছনে কারণ এটাই হয়তো বা, কারণ যেহেতু সে বন্যপ্রাণী সংরক্ষণ ক্লাবের সদস্য, ডিসকোভারিতে অনেক সুন্দর সুন্দর বন্যপ্রাণী এগুলো দেখায়, বা বিভিন্ন জায়গা সম্পর্কে জানা যায়, বিভিন্ন ভূপ্রকৃতি সম্পর্কে জানা যায়, বিভিন্ন অবস্থান সম্পর্কে জানা যায়। তো তুমি তোমার মতো করে টিভিতে কি রাখো সেই বিষয়টাকে উপস্থাপন করো। এবার বলছে বঙ্গবন্ধু হচ্ছে প্রিয় রাজনীতিক, মানে বঙ্গবন্ধু রাজনৈতিক আদর্শ, বঙ্গবন্ধু রাজনৈতিক গুণ রুমানার খুব বেশি পছন্দ বা রুমানা পছন্দ করে। নেলসন ম্যান্ডেলার ভক্ত, রুমানা নেলসন ম্যান্ডেলার ভক্ত। নেলসন ম্যান্ডেলা আফ্রিকার একজন বর্ণবাদ বিরোধী নেতা, দীর্ঘ 27 বছর তিনি সংগ্রাম করেছিলেন বর্ণবাদ বিরোধ করার জন্য, এবং এক পর্যায়ে তিনি সক্ষম হয়েছিলেন। অর্থাৎ নিগ্রো, অর্থাৎ কালোদের প্রতি যে সাদাদের যে অত্যাচার নির্যাতন, সেই কালোদের প্রতি সাদাদের অত্যাচার নির্যাতনের বিষয়গুলো নিয়েই কিন্তু নেলসন ম্যান্ডেলা সংগ্রাম করে গেছেন। তো এই কারণে রুমানার নেলসন ম্যান্ডেলা ভালো লাগে। অর্থাৎ আমরা কিন্তু রুমানাকে দেখে বলতেই পারি যে সে ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী হলেও তার চিন্তাভাবনা কিন্তু অনেক উপরে আছে। ফুটবল খেলার ইচ্ছা আছে, রুমানার ইচ্ছা আছে ফুটবল খেলার ইচ্ছা আছে। আমরা ইতোমধ্যে দেখেছি যে আমাদের নারী ফুটবলাররা সাব চ্যাম্পিয়ন হয়ে এসেছে, দেশে ফিরে এসেছে, তাদেরকে আমরা খুব সুন্দর মতো সংবর্ধনা দিয়ে তাদেরকে আমরা সম্মানিত করার চেষ্টা করেছি, এটা আমাদের জন্য গর্ব। তো ওই যে নারী ফুটবলারদের যদি আমরা ইতিহাসটা দেখতে যাই, যে তারা কত বাধা বিঘ্ন অতিক্রম করে, কত সমাজের প্রতিকূলতাকে অতিক্রম করে তারা শুধুমাত্র ওই যে চিন্তা, মনের চিন্তাটাকে তারা প্রতিষ্ঠিত করবে এরকমভাবে সংকল্পবদ্ধ, তারা কিন্তু সেটা করতে সক্ষম হয়েছে। অর্থাৎ এটা দ্বারা যে রুমানা যে নারী, এখানে হয়তো অনেকেই বলতে পারে যে রুমানার কথা বলতেছে, রুমানার আত্মপরিচয় দিচ্ছে, রুমানা ফুটবল খেলতে পছন্দ করে, এটা কেমন একটা ব্যাপার হয়ে দাঁড়ালো না, এটা মনে হয় সাজানো, এটা মনে হয় ঠিক না, এটা মনে হয় ভুল হয়েছে কোথাও, এখানে মনে হয় ভুল করছে কোনো জায়গায়। কিন্তু ভুল না, রুমানা কি ফুটবল খেলতে পছন্দ করতে পারে না, রুমানা কি ফুটবল খেলতে পারে না, পারে। তুমি কি যে কোনো একটা, মানে তোমাকে আমি ফুটবল খেলার কথাই বলছি না, তুমি যে কোনো একটা ভালো খেলা বা ভালো কোনো কাজ করতে পারো না, অবশ্যই পারো, এখানে নারী পুরুষের তো কোনো ভেদাভেদ নেই, তোমার একটা পছন্দ, তোমার চিন্তাভাবনা, তুমি তো তোমার পরিচয়, তোমার চিন্তাভাবনা, তোমার পছন্দটাকে উপস্থাপন করতেছো। সেই উপস্থাপন করার ক্ষেত্রে আমরা দেখলাম কি, তার ফুটবল খেলার ইচ্ছা আছে। তাহলে যদি সেই ইচ্ছাটাকে ধরে রাখতে পারে, তাহলে অবশ্যই আমরা বলবো যে রুমানাও হয়তো বা আমাদের বর্তমান সময়ের যে যে সকল নারী ফুটবলাররা আছে, সে সকল নারী ফুটবলারদের মতো সেও কিন্তু সামনের দিকে এগিয়ে আসতে পারবে। এরপর দেখো কম্পিউটারে দক্ষ, বর্তমান সময় এটা খুব গুরুত্বপূর্ণ দিক যে কম্পিউটার সম্পর্কে একটা ধারণা রাখা। তো আমরা এখানে রুমানার ক্ষেত্রে দেখলাম যে রুমানা কম্পিউটারে অনেক দক্ষ, সে কম্পিউটারের কাজগুলো সে খুব ভালো মতো করতে পারে। সিনেমায় করুণ দৃশ্য দেখে কাঁদে, সিনেমায় সে করুণ দৃশ্য দেখে কেঁদে ফেলে, এটা অনেকের ক্ষেত্রেই হয়, বিশেষ করে ষষ্ঠ সপ্তম শ্রেণীদের শিক্ষার্থীদের ক্ষেত্রে এটা হওয়াটা স্বাভাবিক, কারণ তারা একটু বেশি আবেগপ্রবণ, কান্না দেখলে কান্না চলে আসে, হাসি দেখলে দেখবা যে এমন একটা জায়গায় হাসা যাবে না, হাসলে হয়তো বা একটু খারাপ দেখাবে, মানুষজন একটু অন্যভাবে দেখবে, তারপর হাসির একটা কোনো কিছু দেখে ফেলছে, সে নিজের হাসিটাকে আর কন্ট্রোল করতে পারতেছে না, হোয়া হা করে হেসে ফেলতেছে। তো এটা কিন্তু আর কি হয়ে থাকে। তো রুমানা সেটাই যে সিনেমার করুণ দৃশ্য দেখে কেঁদে ফেলে। এরপর বলছে যে ব্রাজিল ফুটবল দলের ভক্ত সে, এটা শুনে আবার যারা আর্জেন্টিনার সমর্থক আছে তারা কিন্তু আমার মনে মনে মানে রুমানাকে এতক্ষণ যারা সাপোর্ট করতেছিলা যে রুমানা বা ভালো, রুমানা ভালো, রুমানা আপা ভালো, রুমানা আপা ভালো এরকম বলতেছিলা, তারা কিন্তু মনে আবার কষ্ট পেলা, শেষ সময় শেষ দৃশ্যে কষ্ট পেলা। না, এটা কষ্ট পাওয়ার কিছু নাই, একজনের পছন্দ একরকম হতেই পারে, সে ব্রাজিল ফুটবল দলে খেলা পছন্দ করতে পারে, তুমি আর্জেন্টিনা ফুটবল দলে খেলা পছন্দ করতে পারো, করতেই পারো। কারণ কি, এটা কেন, কারণ এখানে তো বলছি যে আমাদের স্টার্টিংটা কি ছিল, আমি কে, আমি কে, আমার স্টার্টিংটা হচ্ছে আমি কে। আর আমি যদি ব্রাজিল ফুটবল দলের খেলা পছন্দ করি, তাহলে আমি কি আরেকজনের মনতুষ্টির জন্য, মনসন্তুষ্টির জন্য আমি বলবো যে আমি আর্জেন্টিনা দলের খেলা পছন্দ করি? অবশ্যই বলবো না, কারণ আমি যদি ওইটা বলি তাহলে আমার পরিচয় হলো না,
আমি কে সেটা বলা হলো না, আমাকে এখানে কি করতে হবে, আমি কে সেই বিষয়টাকে উপস্থাপন করা। তো আমি কে সেই বিষয়টাকে যদি আমি উপস্থাপন করতে চাই, তাহলে আমার সাথে সম্পৃক্ত যে কথাটা, আমি নাটক করতে ভালোবাসলে আমি অবশ্যই নাটক করার কথা বলবো, আমি সিনেমা করার কথা বলবো না। আমি গান গাইতে ভালোবাসলে আরেকজন নাচের কথা বলছে, আমি নাচের কথা বলবো না, আমি গানের কথাই বলবো। কারণ এটার মাধ্যমে কি দেখাচ্ছি, এটার মাধ্যমে আমি আমার পরিচয়টাকে উপস্থাপন করতেছি যে আসলেই আমি কে। তো এইভাবে রুমানার যে শখটা আমরা দেখলাম, এই শখটা দেখার পরে তোমরা প্রত্যেকেই নিজের মতো করে একটা শখ তৈরি করবা, নিজের মতো করে একটা শখ তৈরি করে আমাদের কমেন্ট বক্সে পাঠিয়ে দাও। পাশাপাশি আমাদের ফেসবুক যে পেজ বা ফেসবুক যে গ্রুপ রয়েছে, সেই ফেসবুক গ্রুপ বা পেজে আপলোড করো, মানে সেখানে পোস্ট করো, আমি সেই বিষয়গুলো দেখে তোমাদের মধ্যে থেকে যারটা আমার বেশি ভালো লাগবে তাকে আশা করি আমরা আমাদের টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে একটা পুরস্কারের ব্যবস্থা করব। সেটা তোমরা যদি আশেপাশে হও, আমাদের মিরপুরের আশেপাশে হয়ে থাকো, তাহলে তোমরা এখান থেকে পুরস্কারটা সরাসরি আমাদের পরিচালক স্যারের হাত থেকে নিয়ে যেতে পারবা। যদি দূরের হও, সেই ক্ষেত্রে আমরা পুরস্কারটি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব। তো সকলেই আমার এই পরামর্শ মাফিক বা আমাদের এই রুমানার দেখা শখ অনুযায়ী আমাদের কার্যক্রমটা সম্পন্ন করে আমাদের ফেসবুক পেজ বা গ্রুপে পাঠিয়ে দাও। তোমাদের এই লেখার পাঠানোর অপেক্ষায় রইলাম। আজকে ক্লাস এই পর্যন্তই, সকলে ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।